দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে বিসিবির ক্রিকেট একাডেমি কাপ আসর। এর ধারাবাহিকতা ঠিক থাকলে একটা সময় দেশের পাইপলাইনে নতুন ক্রিকেটার যোগ করতে এই একাডেমির অবদান হবে অসামান্য। বর্তমান জাতীয় দল যাদের উপর ভিত্তি করে এগোচ্ছে তারা একটা সময় অবসরে থাকবেন। তাদের শূন্য স্থান পূরণে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে বিসিবি ক্রিকেট একাডেমি দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বিসিবি একাডেমি কাপ। বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে আমার মনে হয় অনেকেই ফোকাসে আসতে পারে যে কীভাবে তারা উপরের দিকে যেতে পারে, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। তো সেক্ষেত্রে বিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটা টুর্নামেন্ট চালু করার জন্য। কৈশোরে খেলতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়তে পারেন নবীন ক্রিকেটাররা, কিন্তু দমে যাওয়া নয়। সাকিব তাদের মন্ত্র দিলেন খেলাটাকে উপভোগ করে যাওয়ার। সবাই মনোযোগ দিয়ে অবশ্যই খেলবে, বাট এটাই যেন ওরা আবার মনে করে না যে সব কিছু। সো এখানে যারা ফেল করবে তাদের জন্য শেষ না, আবার যারা সাকসেসফুল হবে তাদের জন্য সব হয়ে গেল তা না। খেলা তো প্রতিদিনই খেলেন কিশোররা, দরকার ছিল প্রতিভা প্রমাণের একটা মঞ্চের, যা খুলে দিবে আগামী দিনে জাতীয় দলে ঢোকার দরজা। এবার তা মিলল, আর সাকিবের মতো ক্রিকেটারকে কাছে পেয়ে উদ্বুদ্ধ এসব খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে সাকিব আল হাসানদের মতো মানে অনেক বড় ক্রিকেটার হতে পারি, এরকম টাইপের টুর্নামেন্ট অ্যারেঞ্জ করলে আমাদের অনেক হেল্পফুল হবে। ঢাকার আটাশ ও ঢাকার বাইরের চার, সর্বমোট 32টি ক্লাব নিয়ে শুরু হবে এই আসর। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।